নামটা কি? আমার নাম মোহাম্মদ হোসেন তালুকদার। তো তোমার প্ল্যানটা কি আসলে, যে তুমি এই সব নিয়ে কাজ করছো, কী নিয়ে কাজ করছো? মূলত কাজ করছি শিশুশ্রম বন্ধ, শিশুশ্রম বন্ধ শিক্ষা আলো চলাচল, তারপর আছে মাদক টিচিং, বাল্য বিবাহ, জঙ্গি, এগুলো নিয়ে কাজ করি। আর মূল থিমটা রেখেছি আজকের শিশু আগামীদের ভবিষ্যৎ, আগামী শিশুশ্রম এবার চাই শিক্ষা, মূল থিম এটা রেখে বাকি যে থিমগুলো আছে বাল্য বিবাহ, টিচিং, মাদক, এগুলি বিভিন্ন লোকজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রচার করছে। বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারে তোমার আসছে যে তুমি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট জেলা কাউন্সিল করতে, সেই হিসাবে এখন তোমার কয়টা ডিস্ট্রিক্টে আছো আর কয়টা ডিস্ট্রিক্ট? সেই হিসাবে চৌষট্টি অলরেডি 26 জেলায় আছি, তার পুরুষে পার হয়েছি। আজকে 41 ঢাকা জেলা হচ্ছে আমার ঢাকা মেইন শহরে আছি 41। আর মূলত শিশুশ্রমকে কাজ করছে আমার ইচ্ছা আছে, শিশুশ্রম বন্ধ করে শিশুরা তাদের মধ্যে অধিকার, বা আমার দেশের মধ্যে শিশুশ্রমের তোমার তার চুয়াত্তর লাভ যারা শিশুশ্রম আছে তাদের হিসাবে মধ্যে আমাদের শিশুশ্রমের সংখ্যা আছে প্রায় 74 লাখ। আর বাংলাদেশ সরকারের হিসাবে মধ্যে এই বছর আছে প্রায় 70 লাখ। আবার লাস্ট যেটা জরুরি দেখেছি যে 23 সেপ্টেম্বর সেই দিনকে আছে প্রথম আমাদের, সেখানে 10 লাখ শিক্ষার্থী শিশু আছে যে এখন পর্যন্ত কোনো শিক্ষা পাচ্ছে, নাম লেখায় শুধু অথচ আমাদের দেশে গভর্নমেন্ট সব কিছু দিচ্ছে, কিন্তু আমরা কেন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি না? আবার 7 লাখ শিশু আছে যে তারা পারিশ্রমিক বিনিময়ে কোনো কিছু পায় না, তারা এমন পারিশ্রমিক পায় যেটা আমরা 1 ঘন্টা সেই টাকা খরচ করি, 100 টাকা থেকে 150 টাকা। কেন? আমাদের দেশে গভর্নমেন্ট তো সব কিছু দিচ্ছে, তাহলে আমরা কেন শিশুরা আমাদের কাজ করছে, পড়ালেখার যোগ্য ব্যক্তি থেকে শুরু করে তারা সব কিছুই পাচ্ছে, তাহলে আমরা কেন এটা থেকে পিছিয়ে যাচ্ছি? এখন তুমি তোমার মেসেজ আমাদের ইয়াং জেনারেশন আছে, তুমি এই তরুণদেরকে কী মেসেজ দিতে চাও? আমাদের কাছে সবার কাছে একটাই বলার আছে, যেহেতু আমরা অনেকেই কিন্তু কাজ করে চিটাচিটি পাবো, আমরা যদি সবাই যদি দলবদ্ধভাবে কাজ করি তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব। আমি সেই দলবদ্ধভাবে যেন চিটাচিটি কাজ না করে একসাথে কাজ করার জন্য আমি অনুরোধ করছি, যেন শিশুশ্রম নিয়ে আমরা অনেকেই কাজ করি। বাংলাদেশে এখন অনেক সংগঠন যে বিভিন্ন এক জেলায় কাজ করে আরেক জেলায় তারা খবর জানে না, সেই সংগঠনগুলিকে এক কাজ একভাবে যে কাজ মানে একত্রিত করে যেন সবাই যেন আমরা একত্রিত হয় যেন একটা বড়ো ধরনের সংগঠন খুলতে পারি, এবং এই সংগঠনের জন্য অবশ্যই যেন অসহায় যারা শিশু আছে তাদের জন্য পাশে দাঁড়াতে পারে। এর তার কোনো কিছু করতে হলে আমাদের দেশের পরিস্থিতি বা আমাদের সেই সব বলতে গেলে কোনো কিছু করতে লাগে নিজেকে তৈরি হতে হয়, যেন কারো কাছে সহযোগিতা দেন, তারা আমাকে কী দেখে দেবে, কী দেখে তারা আমাকে সহযোগিতা করবে? আমার কিছু নাই, তারা শুধু পড়ালেখা করে এটুকুই, কিন্তু কী দেখে দেবে? এখন যে আমি সবার কাছে যাই, এখন তারা আমাকে যে কোনো সহযোগিতা যে কোনো সমস্যার সমাধান তারা আমার পাশে থাকবে, তাহলে এখন আমার একটা নিজের সম্মান হয়েছে। তাহলে সেই হিসাবে কিন্তু যেন আমরা যেন তরুণরা যারা আছে যারা কাজ করি শিশুদের জন্য বা এই সমস্ত কাজ করি তাদের কাছে আমার অনুরোধ, আমরা যেন সবাই একসাথে দলবদ্ধভাবে কাজ করি, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। এই যে তুমি এতদিন সারা বাংলাদেশ ঘুরলে, বাংলাদেশ ঘোরার পর যখন তুমি ঢাকায় যাবে এই প্রথম দেখোলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসো, তোমার অনুভূতিটা কী? অনুভূতিটা হচ্ছে কি, আমি অলরেডি 2টা ইউনিভার্সিটি মানে গিয়েছি, রাজশাহী ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে গিয়েছি। তারপরে আশা করি না যে বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটির মধ্যে একটা বড় প্রতিষ্ঠান যে আমাকে আজকে সম্মান দেবে, যেটা এটাই হচ্ছে বড় কথা। তারা আমার যে উদ্দেশ্যটা আছে এই বয়সে, মানে কখনো আশা করতে পারি না যে এই বয়সে তারা আমাকে আজকে এত দূর তুলে দেবে। এই জন্য স্যারের কাছে আমার যে আছে দায়িত্বে অসংখ্য ধন্যবাদ থাকবে স্যার, আমার জেলার পক্ষ থেকে এই আমাকে যে উপহারটুকু যে দিল, সম্মানটুকু বা শুভেচ্ছা জানানো, সেটাই আমার অনেক পাওয়া। ওকে রেডি, ওকে মাসুম, ওকে নাসিম, আমরা ড্যাফোডিল রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমার অগ্রযাত্রা শুভ হোক, এবং তুমি তোমার যে স্বপ্নের জায়গাটুকু আছে সেই জায়গায় যেতে পারো, এবং আমরা আমাদের সাথে পুরো দেশবাসীর তোমার জন্য দোয়া করছি, তুমি যেন তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাও। ধন্যবাদ নাসিম তালুকদার, যিনি 64 ডিস্ট্রিক্টে যাচ্ছেন, যার এখন 25তম ডিস্ট্রিক্টে 26তম এই জায়গায় আছেন। ধন্যবাদ নাসিমের, তুমি তো